हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल शुभानी ब्लॉग्स एंड वेलकम टू येट अनदर न्यू वीडियो। तो আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর একটা একেবারে নতুন ভিডিও হতে চলেছে। আর এটা একটা শুধু ভিডিও নয়, এটা একটা গুড নিউজ, এটা একটা গিফট আমাদের জন্য। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর ভিডিওটা দেখতে হলে আর কি গুড নিউজ নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটাকে একটুও স্কিপ করা যাবে না, আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে যে গুড নিউজটা নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি এটা একটা শুধু ভিডিও নয়, আজকে এটা একটা নিউজ, এটা একটা ভীষণ মানে ভালো খবর আমাদের ইউটিউবারদের জন্য, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা আমরা নতুন ইউটিউব করছি তাদের জন্য। আর বেসিক্যালি এটা একটা গুড নিউজ। তো এতদিন ধরে আমাদের ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া ছিল, টোটাল তিনটে ক্রাইটেরিয়া ছিল ইউটিউবে। প্রথম রুলস যেটা ছিল সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। ইয়েস, 1000 সাবস্ক্রাইবার যদি আমাদের চ্যানেলে ফুলফিল হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হবে। এবারে সেকেন্ড রুল যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর ওয়াচ টাইমটা হতে হবে 4000 আওয়ার, 4000 ঘন্টা। 4000 ঘন্টা যদি আমাদের ভিডিওর মানে সব ভিডিও মিলিয়ে যদি আমাদের ওয়াচ টাইম 4000 ঘন্টা হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে। আর লাস্ট যেটা আমাদের রুলস ছিল ইউটিউবে সেটা হচ্ছে যে আমাদের যে শর্টস ভিডিও থাকে, যেগুলো আমরা শর্টস আপলোড করি ইউটিউবে, সেটার আমাদের ভিউয়ার্স হতে হবে 10 মিলিয়ন, যেটা অনেকটা হিউজ। তো এই তিনটে ক্রাইটেরিয়া এতদিন ইউটিউবে ছিল, যেটা ফুলফিল করাটা অনেকটাই ডিফিকাল্ট, অনেকটা টাইম টেকিং ব্যাপার এটা একটা। তো অনেক মানুষ আছে, অনেকে যারা ইউটিউবে জার্নি স্টার্ট করেছে কিন্তু তারা জার্নিটাকে আর কন্টিনিউ করতে পারেনি, শুধুমাত্র এই কারণে যে ইউটিউবের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল তাদের হচ্ছিল না। কেননা 1000 সাবস্ক্রাইবার হওয়াটা একটা ভীষণ টাইম টেকিং ব্যাপার। কিছু কিছু মানুষের যদি আমাদের লাক আমাদের সাথ দেয় বা ভালো ভিডিও হলে অনেক সময় আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায়, সেটা হলে পরে আমাদের 1000 সাবস্ক্রাইবার হওয়া কিন্তু একেবারে মিনিটের ব্যাপার একটা, হট করে হয়ে যাবে। কিন্তু নর্মাল ওয়েতে হলে পরে সেটা একটা টাইম টেকিং ব্যাপার থাকে, 1000 সাবস্ক্রাইবার হওয়া। তার সাথে তার থেকেও মেইন যেটা সেটা হলো 4000 ঘন্টা, সেটা কিন্তু ভীষণ একটা ডিফিকাল্ট থিং। এই জার্নিটা অনেক অনেকে না মানে ডিপ্রেসড হয়ে যায়, যে অনেকে হয়তো ইউটিউব স্টার্ট করে করা, অনেকে ভিডিও খুব ভালোভাবে ভিডিও করা স্টার্ট করে কিন্তু যখন তারা দেখে যে আমার কিছুদিন পরে গিয়ে ভিউয়ার্স হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার 100টা ভিউয়ার্স হচ্ছে কি আমার 10টা ভিউয়ার্স হচ্ছে, তারা কিন্তু ভীষণ তখন হতাশ হয়ে যায়, ভীষণ ডিপ্রেসড হয়ে গিয়ে তারা কিন্তু ইউটিউব করাটা বন্ধ করে দেয়। এই আমাদের যে কথা ভেবে একটা দারুণ গুড নিউজ নিয়ে চলে এসেছে আমাদের জন্য। তো তোমরা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানতে পেরেছো বা অনেকেই জানোনি, যারা জানতে পারোনি এখনো তাদের জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি টোটালি, যাতে তোমরা এই ব্যাপারটা আরো ভালোভাবে জানতে পারো আর তোমরা আরো ইন্সপিরেশন পাও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার। তো ইউটিউব কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল 1000 সাবস্ক্রাইবারের, সেই 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়াটা কমিয়ে কিন্তু ইউটিউব এখন 500 সাবস্ক্রাইবার করে দিয়েছে। ইয়েস, হ্যাঁ, তো এখন আর 1000 সাবস্ক্রাইবার দরকার নেই, তোমরা কিন্তু অনলি 500, অনলি 500 সাবস্ক্রাইবার থাকলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। হ্যাঁ, তো মনিটাইজ হবে, তার সাথে সাথে তোমরা আর্নিংও করতে পারবে। তো কিভাবে আর্নিং করতে পারবে সেটা আমি পরে আসছি, এখন আগে আমি তোমাদের ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি যেগুলো ইউটিউব নতুন লঞ্চ করেছে। তো সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যেটা আমাদের আগে ছিল 4000 ঘন্টা, আমাদের ভিডিওর ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা, সেটা কিন্তু এখন কমে চলে এসছে 3000 ঘন্টায়। 3000 ঘন্টা হলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। লাস্ট যেটা ছিল যেটা হচ্ছে যে শর্টসের আমাদের ভিউয়ার্স হতে হতো 10 মিলিয়ন, সেটাও কিন্তু অনেকটা কমে গেছে, একবারে অনেকটা কমে সেটা হয়ে গেছে মাত্র 3 মিলিয়ন। 3 মিলিয়ন আমাদের যদি ভিউয়ার্স হয় শর্টসে তাহলেও কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হবে। তো এবার আমি ডিরেক্ট চলে যাই যে আর্নিং করব কিভাবে।
পাঁচটা প্রসিডিওর আছে। এই পাঁচটা প্রসিডিওরের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ইউটিউবার যারা আছেন তারা কিন্তু ইউটিউব থেকে আর্নিং করছে, প্রচুর টাকা আর্নিং করছে। তো সেইগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি এক একটা করে। ওয়াচ অ্যাড বা লং ভিডিও অ্যাড, তো যারা একটু বড় ইউটিউবার রয়েছে, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, যাদের ভিউয়ার্স প্রচুর হয় চ্যানেলে, যাদের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ভিডিও খুললে আমরা কিন্তু প্রথমেই দেখতে পাই যে ভিডিওর স্টার্টিং এ একটা অ্যাড দেয়, আবার ভিডিওর এন্ডিং এ অ্যাড থাকে, মিডিলেও অ্যাড থাকে প্রচুর। এই যে অ্যাডটা দিচ্ছে সেই অ্যাডটার জন্য কিন্তু সেই ইউটিউবারটা পেমেন্ট পাচ্ছে, সে কিন্তু আর্নিং করছে সেই অ্যাডটা থেকে। তো এই অ্যাডটা তোমার তখনই হবে যখন তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, আর তার সাথে তোমার চ্যানেলে ওয়াচ টাইম হয়ে যাবে 4000 আওয়ার। সেকেন্ড ক্রাইটেরিয়ায় আমি চলে যাই আর্নিং এর। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে শর্ট ভিডিও অ্যাড। শর্ট ভিডিও কিন্তু এখন অ্যাড দিচ্ছে, আমরা এটা যারা ইউটিউব করি আমরা প্রত্যেকেই জানি যে শর্ট ভিডিও কিন্তু অ্যাড আসে। প্রত্যেকটা শর্ট ভিডিও যখন আমরা ওঠাই তো প্রত্যেকটা মানে অনেক ভিডিওর আগে কিন্তু অ্যাড আসে। যারা অনেকটা পপুলার ইউটিউবে, যাদের অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউয়ার্স রয়েছে, তাদের ভিডিওর আগে কিন্তু অ্যাড দেয়, সেই অ্যাডটা থেকেও কিন্তু ইউটিউবাররা এখন আর্নিং করছে। তো এটা গেল সেকেন্ড আর্নিং এর প্রসিডিওর। থার্ড প্রসিডিওর হচ্ছে মেম্বারশিপ। তোমরা অনেকেই দেখেছো হয়তো, যারা আমাদের অনেক বড় ইউটিউবার রয়েছেন তাদের চ্যানেলের নিচে যেখানে আমাদের ইউটিউবে নামটা মেনশন করা থাকে ফটোর পাশে, সেই চ্যানেল নেমের পাশে কিন্তু একটা জয়েন বলে অপশন দেওয়া থাকে, একটা আমি কালারটা ঠিক বলতে পারবো না কি কালারে থাকে, আমার মাথায় আসছে না, বাট একটা একটা অপশন দেওয়া থাকে জয়েন বলে। সেটা তুমি যদি জয়েন করো তার পেজটা, তাহলে তোমাকে কিছু টাকা পে করতে হবে সেই ইউটিউবারকে। তুমি যখনই সেখানে জয়েন করলে তুমি কিন্তু সেই পেজটার, সেই ইউটিউবারটার মেম্বার হয়ে গেলে, সেই পেজের তুমি কিন্তু সেই পেজটার মেম্বারশিপ নিয়ে নিলে টাকা দিয়ে। তো সেই যে তুমি টাকাটা পে করছো তাকে, সেই টাকাটা কিন্তু আর্ন করছে সেই ইউটিউবারটা, এটা কিন্তু তার আর্নিং হচ্ছে। আর এই আর্নিংটা, এই মেম্বারশিপটা নেওয়ার কারণ হচ্ছে সে কিছু এমন পোস্ট করবে, কোনো ভিডিও হোক কোনো ফটো হোক, যেটা কিন্তু বাকি কোনো কেউ দেখতে পাবে না, যে শুধুমাত্র পে করে তার মেম্বারশিপ নেবে চ্যানেলে সেই কিন্তু শুধুমাত্র সেই পোস্টগুলো দেখতে পাবে। তো এবার আমি তোমাদের সাথে আমাদের ফোর্থ আর্নিং স্টেজ যেটা, সেটা একটু ডিটেলসে শেয়ার করি। তো আমাদের ফোর্থ আর্নিং এর স্টেজ হচ্ছে সুপার থ্যাঙ্কস। তো এই সুপার থ্যাঙ্কস জিনিসটা কি আমি সেটা একটু ডিটেলসে তোমাদেরকে বলি। তো আমাদের ইউটিউবে যারা প্রচন্ড পপুলার ইউটিউবার রয়েছে, যাদের প্রচুর সাবস্ক্রাইবার ইউটিউবে, যাদের প্রচুর ভিউয়ার্স হয় ভিডিওতে, সেই সমস্ত ইউটিউবারদের চ্যানেল তোমরা ওপেন করলে তোমরা দেখতে পাবে যে চ্যানেলের নিচে যেখানে আমাদের লাইক ডিসলাইক অপশন থাকে, শেয়ারের অপশন থাকে, তার ঠিক পাশেই থ্যাঙ্কস বলে একটা অপশন দেওয়া থাকে। সেই থ্যাঙ্কস এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ফেভারিট ইউটিউবারকে, বা যাদের ভিডিও দেখতে তোমরা ভীষণ পছন্দ করো, যাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগে, তাদেরকে কিন্তু তোমরা এই সুপার থ্যাঙ্কস পাঠাতে পারবে। তো এই সুপার থ্যাঙ্কস জিনিসটা কি? এই সুপার থ্যাঙ্কস জিনিসটা হচ্ছে সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ফেভারিট ইউটিউবারকে, বা যাদেরকে তোমরা ভালোবাসো পছন্দ করো যাদেরকে, তাদেরকে তোমরা কিছু পেমেন্ট করতে পারবে, সেই পেমেন্টার থেকে তার কিন্তু আর্নিং হবে। তো এই সুপার থ্যাঙ্কস এর থেকে কিন্তু প্রচুর ইউটিউবাররা প্রচুর টাকা ইনকাম করছে, প্রচুর টাকা আর্নিং করছে তারা। আর আমাদের লাস্ট এন্ড ফাইনাল যেটা আর্নিং এর স্টেজ ইউটিউবে এখন নতুন যেটা ইউটিউব লঞ্চ করেছে সেটা হলো শপিং। তো এই শপিং ব্যাপারটা কি? ইউটিউবের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে কোনো জিনিস, গার্মেন্টস এর জিনিস হোক, কোনো অ্যাক্সেসরিজ হোক, যে কোনো কিছু তোমরা কিন্তু সেল করতে পারবে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে তোমার যে পেজ থাকবে, তোমার যে চ্যানেলটা থাকবে, সেই চ্যানেলে তুমি কিন্তু সেই প্রোডাক্টটার ফটো হোক, ফটো দিয়ে সেটার প্রাইস কত সেটা দিয়ে তুমি কিন্তু সেটাকে পোস্ট করতে পারবে। তো তোমার পোস্টটা দেখে কারো যদি জিনিসটা পছন্দ হয়, কেউ যদি সেটা
কিনতে চায় সে যদি সেটা বাই করে, তো সেটার যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু ডিরেক্টলি তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তো সেখান থেকেও তুমি কিন্তু ইউটিউবে আর্নিং করতে পারো। তো এবারে আমি মেইন কথা একটা তোমাদেরকে জানাই, তো এই যে 500 সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব এটা একটা সুবিধা করে দিয়েছে, আর তার সাথে এই 4000 আওয়ার্সটাকে 3000 আওয়ার্স করে দিয়েছে। তো যে সমস্ত ইউটিউবারদের এখন 500 সাবস্ক্রাইবার রয়েছে বা যাদের 3000 ঘন্টা হচ্ছে, তাদের কিন্তু শুধুমাত্র এই যে আমি লাস্ট যে তিনটে ক্রাইটেরিয়া বললাম আর্নিং এর, ফার্স্ট ইজ মেম্বারশিপ, সেকেন্ড ইজ সুপার থ্যাঙ্কস, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে শপিং, তারা কিন্তু এই তিনটে উপায়ে ইউটিউব থেকে আর্নিং করতে পারবে। হ্যাঁ, এটা একটা ভীষণ গুড নিউজ আমাদের ইউটিউবারদের জন্য, যারা শুরু করছো নতুন ইউটিউব চ্যানেল বা যারা এখনো ভাবছো যে ইউটিউবটাকে স্টার্ট করা যাক, একটু বাড়ির থেকে ভিডিও করি বা যে কোনো ভিডিও করি, তো তারা আর ভেবো না, তারা ভিডিও করা স্টার্ট করে দাও। কেননা ইউটিউব একটা দারুণ আমাদের জন্য নিউজ নিয়ে চলে এসেছে, যেখান থেকে কিন্তু আমরা খুব কম এফার্ট তো অবশ্যই দিতে হবে, সেটা একটা সাবস্ক্রাইবার্সের জন্য হোক বা আমার 1000 সাবস্ক্রাইবারের জন্য হোক, সবার জন্যই আমাদেরকে এফার্ট দিতে হবে যারা আমরা ইউটিউব করছি, যারা ভিডিও করছি। কিন্তু আমরা কিন্তু এখন 500 সাবস্ক্রাইবারেও কিন্তু টাকা আর্ন করতে পারবো, যেই অপশনটা এতদিন ইউটিউবে ছিল না। এতদিন ইউটিউবে কিন্তু এই অপশনটা ছিল না যে তুমি এত কম সাবস্ক্রাইবারে তুমি কিন্তু আর্নিং করতে পারবে। তো ইউটিউব এখন কিন্তু সবার কথা ভেবে, সবাই ইউটিউব করা ছেড়ে দিচ্ছে হতাশ হয়ে, যারা যাদের সাবস্ক্রাইবার হচ্ছে না, যাদের ভিউয়ার্স হচ্ছে না, তাদের কথা ভেবে কিন্তু স্পেশালি ইউটিউব এই সুন্দর নিউজটা নিয়ে চলে এসছে। তো তোমরা এবার ভিডিও যারা করতে শুরু করবে, তাদের এই 500 সাবস্ক্রাইবার থেকে যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে বা এই 3000 ঘন্টাটা যখন ক্রস করে 4000 ঘন্টায় চলে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি তোমার চ্যানেলে এই ফার্স্টের দুটো অপশন, যেটা হচ্ছে ওয়াচ পেড অ্যাড, আরেকটা হচ্ছে লং বা লং অ্যাড, আরেকটা হচ্ছে শর্ট পেড অ্যাড, মানে শর্ট ভিডিওর যে অ্যাড থাকে, এই দুটো অপশন কিন্তু তোমার চ্যানেলে তখন চলে আসবে। এই দুটো উপায়ে কিন্তু তুমি তখন আর্নিং করতে পারবে। তো যারা যারা ভাবছো যে ইউটিউবটা বন্ধ করে দেব, যে ভিউয়ার্স হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, কেন হচ্ছে না, ভালো লাগছে না করতে, এই থটগুলো কিন্তু মাথাতেই এনো না। কেননা আমার চ্যানেলটা আমি জাস্ট জানুয়ারিতে ওপেন করেছি এবং আজকে আমার চ্যানেলে সবে মাত্র 1400 সামথিং কিছু সাবস্ক্রাইবার হয়েছে, আর তার সাথে আমার ওয়াচ টাইমও 1000 ঘন্টা মতো হয়েছে কাছাকাছি, আমি ঠিক বলতে পারবো না। তো আমিও ভীষণ এক্সাইটেড এই নিউজটা পাওয়ার পর থেকে, কেননা আমার যেহেতু 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আমি 1000 চলে গেছে, আমার 1000 কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে আমার সবে মাত্র 1000 ঘন্টা হয়েছে। তো আমি এই জন্য ভীষণ এক্সাইটেড যে আমি কবে থেকে ইউটিউব থেকে আর্নিং করা স্টার্ট করব, আর এরকমই গুড নিউজ হয় তোমাদের সাথে আমি আরও শেয়ার করতে পারি। তো আমি সবাইকে একটাই কথা বলবো যে পেশেন্স রাখো, সমস্ত কিছুতে পেশেন্স দরকার। ইউটিউবটা একটা ভীষণ ধৈর্যের জায়গা, যেখান থেকে তোমরা ধৈর্য নিয়ে যদি ভিডিও করতে পারো, ভিডিও ছাড়তে পারো, কারণ ইউটিউবে আপ ডাউন এটা হবেই। আজকে তোমার ইউটিউবের শর্টসে বা ইউটিউবের ভিডিওতে 1000টা ভিউয়ার্স হলো, কালকে তোমার কিন্তু 10টা ভিউয়ার্সও হতে পারে, কিন্তু 10টা ভিউয়ার্স তোমার চ্যানেলে হয়েছে বলে তুমি যে হতাশ হয়ে ইউটিউব করাটা বন্ধ করে দেবে বা চ্যানেলটাকে স্টপ করে দেবে, সেটা করলে কিন্তু একেবারে হবে না। তোমার মুখে সবসময় এরকম হাসি নিয়েই তোমাকে 10টা সাবস্ক্রাইবার বা 10টা ভিউয়ার্সও তোমাকে ভিডিও করতে হবে, আর 1000টা সাবস্ক্রাইবার 1000টা ভিউয়ার্সও তোমায় কিন্তু ভিডিও করতেই হবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকমই আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন টাটা।